আসসালামু আলাইকুম, প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতিয়াজ রহমান আপনাদের সবাই জানাচ্ছি সাদর সম্ভাষণ। দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার অন্তর্ভুক্ত ঈশ্বর মোজাতে জমি বিক্রি করে দেখাবো এবং জমিটির মূল্য হবে প্রতি কাঠা জমির মূল্য 5,75,000 টাকা। তো সেখানে অবস্থান করতেছেন আমাদের গাজীপুর প্রতিনিধি আফজাল হোসেন। আফজাল ভাই, আপনি আমাদেরকে জমি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করুন। ধন্যবাদ ইমতিয়াজ ভাই, শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের সামনে উপস্থিত রয়েছে। আমি এসএম আফজাল হোসেন, সবাইকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাচ্ছি। অনলাইন নির্বাচন 2023 ল্যান্ডসেল 1 বিহেল্প অফ গাজীপুর সিটি থেকে এই মুহূর্তে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি। এই মুহূর্তে আমি একটি জায়গা দেখব এবং আপনাদেরকে দেখাবো, সে কারণে সরাসরি জায়গার কাছাকাছি চলে আসছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন। যারা আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত যুক্ত রয়েছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকে বেল আইকনটি চেপে দেবেন, যাতে আমরা একটি ভিডিও ছাড়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যান। যে জায়গাটিতে আমরা অবস্থান করছি, এটি হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর যে মহাসড়ক রয়েছে, মহাসড়কে যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে, এটা হচ্ছে আইটি ইউনিভার্সিটি রোড। আমরা যে এলাকাতে অবস্থান করছি, গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা 37 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে ঈশ্বর মৌজাতে পড়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই যে এখানে একটি রোড রয়েছে, প্রায় এই রোডটি হচ্ছে 40 ফিটের মতো রোড রয়েছে। এটা হচ্ছে ওই গাজীপুর মহাসড়ক যে আইটি ইউনিভার্সিটি রোড রয়েছে। ইউনিভার্সিটি রোড দিয়ে আপনি যদি বলেন যে ঈশ্বর যাব, 20 টাকা অটো ভাড়া নেবে। আমরা এই যে দেখতে পাচ্ছেন, এখানে নতুন একটা ইন্ডাস্ট্রিজের কাজ হচ্ছে, যে মাটি ভরাটের কাজ চলছে, এখানে একটা ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, একটি রোড দেখতে পাচ্ছেন এখানে, প্রায় এটা 40 ফিট রোড। 40 ফিট রোডের মাঝে প্রায় ঢালাই হয়েছে, প্রায় 20 থেকে 25 ফিটের মতো ঢালাই হয়েছে। আর এটার জায়গা নিয়েছে প্রায় সরকার, একর করেছে প্রায় 40 ফিটের মতো একর করে ফেলেছে। এই দেখতে পাচ্ছেন নতুন ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরির কাজ হচ্ছে। ঠিক এই যে মেন রোড রয়েছে, ঈশ্বর যে মেন রোড রয়েছে, মেন রোড থেকে যে একটা সরকারি CSS RS-এর একটি বাই রোড রয়েছে, সেই বাই রোড দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই সামনে এই রোড থেকে ঠিক কত গজ হবে, 60 গজ, 50 থেকে 60 গজ দূরে আমরা একটি জায়গা আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে নতুন একটা ইন্ডাস্ট্রিজ, একটা ফ্যাক্টরি করবে, সেটার কার্যক্রম শুরু হচ্ছে। আমরা তারই পাশ দিয়ে একটি বাই রোড রয়েছে, সেই বাই রোড দিয়ে আমরা আস্তে আস্তে হেঁটে দেখাবো। সেই সময়টুকু আমাদের সাথে থাকবেন, যুক্ত থাকবেন। এই দেখতে পাচ্ছেন এই যে ইন্ডাস্ট্রিজের কাজ চলমান অবস্থায় রয়েছে। ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে থাকেন, যুক্ত থাকেন। আমরা প্রায় জমিনের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা এখান থেকে দেখাচ্ছি যে আমাদের যে ওই যে যেখানে এই যে দেখতে পাচ্ছেন ওই রোডটা হচ্ছে আমাদের যে গাজীপুর মহাসড়ক আইটি রোড রয়েছে, আইআইটি রোড রয়েছে। এখান থেকে প্রায় আইআইটি রোড থেকে এই পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার রয়েছে। এই পাশ দিয়ে যে এই যে বাই রোডটা এসছে, এই বাই রোড দিয়ে এখানে, এটা হচ্ছে CSS RS-এর একটি সরকারি রোড। আর এই রোডের পাশেই এই যে একটি 10 ফিট রোড রয়েছে, যে দেখতে পাচ্ছেন এই যে এই ওয়াল থেকে, এই ওয়াল থেকে এই খাম্বা, এখানে একটি 10 ফিট একটি ওয়াল রয়েছে। এই ওয়াল থেকে, ওয়ালের দক্ষিণ পাশে আমরা এই সামনের ট্রে, এখান থেকে ঠিক 25 গজ দূরে আমরা 3.5 কাঠা জায়গা আমরা নিজেরা দেখব এবং আপনাদেরকেও দেখাবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে এসে এই 3.5 কাঠা জায়গা অবশ্যই দেখবেন, আপনাদেরকেও আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা প্রায় জমিনের কাছাকাছি চলে আসছি, এই যে দেখতে পাচ্ছেন। আমরা আস্তে আস্তে জমিনের কাছাকাছি হেঁটে যাচ্ছি। আমরা এই সামনে আপনাদেরকে দেখাবো সেই 3.5 কাঠা জায়গা, খুব সুন্দর একটি 3.5 কাঠা জায়গা। আর যে জায়গাটি বিক্রি করবে, উনি বাড়ির ভিটায় বিক্রি করছে, ওনার রয়েছে এখানে প্রায়, এই বাড়ির ভিটা রয়েছে প্রায় 8.5 কাঠার মতো, 5 কাঠা রেখে বাকিটুকু উনি বিক্রি করবে। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে পিলিয়ার করা রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে 10 ফিট রোড রয়েছে, এই যে খাম্বা রয়েছে, পিলিয়ার রয়েছে, এই পিলিয়ার থেকে তারপর এই যে আরেকটা পিলিয়ার দেখতে পাচ্ছেন, আর ওইদিকে ওই যে বড় যে গাছটা রয়েছে, ওই গাছ গাছ থেকে পিলিয়ার, আর ওইদিকে খাম্বা।
ঠিক এখানে রয়েছে প্রায় 3.5 কাঠার মতো জায়গা রয়েছে। যাদের জায়গাটি ভালো লাগবে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, কল করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দেওয়ার জন্য আহ্বান করছি। আবারও সবাইকে প্রপার্টি সেল প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। অবশ্যই ফোন করবেন, কল করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।